চন্দ্রিলা একদিন ফোন করে, করে বলে যে এরকম একটা নতুন ওয়েব পোর্টাল আসতে চলেছে, তো সেখানে তুই ইনভলভ হবে কি না। তো আমিও শিওর ছিলাম না যে এক্স্যাক্টলি কী হবে। তো প্রথমে যেটা আমাকে বললো যে আগে যেটা করতে হবে একটা টিজার মতন জিনিস বানাতে হবে, সেটাতে তুই যদি ইনভলভ হোস, তুই তো এমনি একটা তো পরবর্তীকালে কিছু করবো যেটা গান সংক্রান্ত কিংবা অন্য কিছু সংক্রান্ত, কিন্তু তার আগে তোর, তুই তো ছবি আঁকতে ভালোবাসিস, তোর এই ছবি আঁকার ট্যালেন্টটাকে আমি কাজে লাগাতে চাই। তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, কেন বহুদিন আগে আমি একটি খবর কাগজের জন্যে চন্দ্রিলের সাথে আমি কাজ করেছিলাম, সেখানে চন্দ্রিলেরই পাতাতে আমি কার্টুন আঁকতাম। তো আবার এতদিন বাদে আবার চন্দ্রিলের সাথে এরকম ধরনের একটা কাজ করতে পেরে খুব আনন্দ হয়েছে। তো যেটা হলো যে কি করবো এক্স্যাক্টলি, তো এটা একটা বাংলা ওয়েব পোর্টাল, যেটা একটা ইন্টারন্যাশনাল ওয়েব পোর্টাল, সেরকমই প্ল্যান হয়েছে করার। তো তার জন্য একটা টিজার বানানো, তো টিজারটা এমনভাবে বানাতে হবে, চন্দ্রিল বললো যে এটার মধ্যে একটা লোকজনের কৌতূহল থাকবে, কিন্তু প্রথমেই বোঝা যাবে না এক্স্যাক্টলি এটা কী আসতে চলেছে। তো বাঙালি মানে বিশ্ব জয় করছে এরকম একটা ভাবনা নিয়ে ওয়েব পোর্টালটার এই টিজারটা ডিজাইন করতে হবে। তো চন্দ্রিলেরই আইডিয়া, চন্দ্রিলের মাথা থেকে এলো যে ধরে নে বাঙালি চাঁদে যাচ্ছে, কিংবা ধরে নে বাঙালি কী বলবো 100 মিটার স্প্রিন্টে প্রথম হচ্ছে অলিম্পিকে, হ্যাঁ এরকম ধরনের কিছু ভিজুয়াল নিয়ে সেটা যদি আমরা একটা অদ্ভুত স্টাইলে আঁকি। তো কী স্টাইল সেটাও চন্দ্রিলের মাথা থেকেই আসে, যে ও বলে যে এটা যদি পটচিত্র স্টাইল হয়, যদিও সেটা আমার কনভেনশনাল স্টাইল নয়, আমি খুব একটা পটচিত্রতেই কখনো ছবি এঁকেছি তা না, কিন্তু আমার মনে হলো যে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করা যেতেই পারে, দেখি না কীরকম হয়। তো আমি একটু স্টাডি করলাম এবং সবচেয়ে ভালো লাগলো যে পটচিত্র না, যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা খুব কালারফুল হয়, মানে অনেক ভাইব্রেন্ট কালার্স ওরা ইউজ করে, তো সেইটা দিয়েই আমি চেষ্টা করলাম। তো আমরা যেটা করলাম যে বাঙালি চাঁদে গেছে, হ্যাঁ বাঙালি উসেন বোল্টের মতন অলিম্পিকে চ্যাম্পিয়ন হচ্ছে, কিংবা বাঙালি সুপারম্যান হয়ে গেছে। তো প্রথমে এই তিনটে ভিজুয়াল নিয়ে ভাবনা চিন্তা করা হয়। তো পরে হঠাৎ করে সঞ্চারী আমাকে বলে একটা ডিসকাশনে যে, এবং চন্দ্রিলও বলে যে শুধু ছেলে দিয়ে হবে না, কেন এরম তো নয় যে ম্যাগাজিনটা খালি ছেলে পড়বে, তো সেটা তো মেয়েরাও পড়বে, তো কেন আমরা মেয়েদেরকে দেখাবো না। তো এইবারে ভাবনা শুরু হয় যে মেয়েদেরকে কীভাবে এখানে ইনকর্পোরেট করা যায়। তো ওই জন্যে আমরা প্রথমে অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম যে আমাদের এখানে মেয়ে আইকন কারা আছে, কিংবা সারা ইন্টারন্যাশনাল মেয়ে আইকন কারা আছে, মাদাম কুরিকে নিয়ে একবার ভাবা হলো, কিন্তু সেটা ভিজুয়ালি খুব একটা ইন্টারেস্টিং কিছু করতে পারছিলাম না। তো তখন হঠাৎ আমাদের মনে হলো যে মেল আইকনগুলোকে ফিমেল ফেসে পাল্টে দিলে কীরকম হয়, তো সেটা আমাদের খুব ইন্টারেস্টিং লাগলো। এবং তখনই যেটা সঞ্চারী আমাদের প্রথম আইডিয়া দিল যে আমরা জেমস বন্ড 007 সেটা জানি, সেটা আমাদের মহিলা শাড়ি পরে বাঙালি জেমস বন্ড হলে কেমন হয়, তো সেইখান থেকে আইডিয়াটা এলো। এবং সেখান থেকে পরবর্তীকালে আরেকটা আইডিয়া এলো যে মোজেসকেও যদি আমরা মহিলা বানিয়ে দিই এবং সে রেড সি, হ্যাঁ ভাগ করে একটা টানেলের মতন করে সে চলে যাচ্ছে, বিখ্যাত 10 কমান্ডমেন্টসের সিন, সেটা যদি আমরা রিক্রিয়েট করি। তো সেইটা করলাম, তার সাথে সাথে যেটা ছোটো কিছু এদিক ওদিক করা হলো, যেমনি বাঙালি যখন আমি ধুতি পরে আঁকলাম, ধুতি পাঞ্জাবি পরে, চন্দ্রিল বললো যে ঝোলা ব্যাগের জায়গায় আমি কোথাও একটা ঝোলা ব্যাগ মতন ঝুলিয়েছিলাম, বাঙালির টিপিক্যাল আইকন। তো চন্দ্রিল বললো না ঝোলা ব্যাগ ঝোলাস না, ওটার সাথে একটা কিবোর্ড, বাংলা কিবোর্ড ঝুলিয়ে দেয়, তার কারণ এটা তো একটা পোর্টাল হচ্ছে, তো পোর্টালের সাথে কোথাও একটা কম্পিউটার কানেকশান যে টাইপ করছে এইগুলো থাকবে। তো এইটাও আমার ছোটো ছোটো জিনিসগুলো যে ঢুকেছে, এটাও আমার কাছে খুব মজা লেগেছে, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অলরেডি দেখেছেন অনেকেই এই ডিজাইনটা এবং অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি আমাকে মেসেজ করেছেন অনেকে, যা টিজারটাই এরকম ইন্টারেস্টিং, তার পোর্টাল নিশ্চয়ই খুবই ভালো হবে।